আপনার শিশু যদি খেতে না চায় তাহলে অতি অবশ্যই এই পাঁচটি কাজ করতেই হবে। আর এই চারটি কাজ একেবারেই করা চলবে না, কোনো দিনই করবেন না। বাচ্চা খেতে চায় না, এই সমস্যাটি এক চিরন্তন সমস্যা যা বাচ্চার মা বাবার কাছে কষ্টদায়ক এবং উদ্বেগের। কারণ শিশু সঠিকভাবে না খেলে তার বৃদ্ধি সঠিকভাবে হবে না, সে অল্পেই বিভিন্ন ইনফেকশন বা সংক্রমণে আক্রান্ত হবে। বিষয়টি অবশ্যই উদ্বেগের, কিন্তু তাই বলে শিশুর সঙ্গে এমন কিছু করা চলবে না যা বিপরীত ফল প্রদান করে। কী করা প্রয়োজন এবং কী করা চলবে না এ বিষয়ে পুষ্টিবিজ্ঞানসম্মত নিয়মবিধি জেনে নিন, যে নিয়মবিধি বিশ্বের তাবড় তাবড় পুষ্টিবিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল এবং সেগুলি সমগ্র বিশ্বেই সমাদৃত এবং ফলপ্রসূ। তাহলে আসুন সেই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জেনে নেওয়া যাক। প্রথমেই বলবো কী কী করা আবশ্যক। প্রথমত আমাদের মাথায় রাখা প্রয়োজন স্বাদের বিষয়টি। শিশুরা বড়দের থেকেও খাবারের স্বাদের বিষয়ে বেশি সংবেদনশীল এবং সচেতন। যদি কোনো খাবার সে খেতে একেবারেই পছন্দ না করে এবং পরপর কয়েকদিনই সে এটা খেতে না চায়, তাহলে অবশ্যই খাবারটির স্বাদের পরিবর্তন চাই। খাবারটির সম্পূর্ণ পরিবর্তন না করেও স্বাদের পরিবর্তন এনে দেখা যেতে পারে সে খায় কি না। দ্বিতীয়ত, যখন ইচ্ছা যেমনভাবে ইচ্ছা শিশুকে না খাওয়ানোই উচিত। এতে তার খাওয়ার যেমন কোনো ইচ্ছা থাকে না, তেমনি হজমেরও সমস্যা হয়ে থাকে। তাই তাকে খাওয়ানোর নির্দিষ্ট সময় চাই, যেমন তেমনি তাকে খাওয়ানোর এমন সময় নির্বাচন করতে হবে যখন শিশু রিল্যাক্সড থাকবে। এটি 1-6 বছর পর্যন্ত প্রযোজ্য। তাছাড়া এই নিয়মের বাইরে বড়দেরও খাওয়া অনুচিত। তৃতীয়ত, শিশুরা খাবারের বৈচিত্র্য খুবই পছন্দ করে। একটি নির্দিষ্ট বয়সে শিশুদেরকে সাধারণত একই ধরনের খাবার খাওয়ানো হয়ে থাকে, কিন্তু তার বয়স 1.5-2 বছর হতেই সে কিন্তু এভাবে খাওয়া আর পছন্দ করে না। আবার আমাদেরও সব ক্ষেত্রে উপায়ও থাকে না, কারণ আমরা অনেকেই বুঝে উঠতে পারি না ঠিক কী করা উচিত বা খাবারের পুষ্টিগুণ বজায় রেখে কীভাবে খাবারে বদল আনব। আবার অন্য কোনো খাবার শিশুকে দেওয়া ঠিক হবে কি না, সেক্ষেত্রে একটি কাজ করা যায়। প্রতিদিনই এক ধরনের খাবার না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খাবারটি দিন, মানে আজ এটা তো কাল সেটা। আবার 2 দিন পরেই আগের খাবারটি ফিরিয়ে আনুন। আর খাবারের রং শিশুর কাছে একটি বড় পছন্দ অপছন্দের বিষয়। খাবারের রঙেও বদল আনতে হবে, যেমন লাল রং ওদের বেশি পছন্দ। তার খাবারে বিট যোগ করতে পারেন, সপ্তাহে 3 দিন তো অবশ্যই পারেন। এতে খাবারের রং লালও হবে, আবার সে ভালো নিউট্রিয়েন্টস পাবে। চতুর্থত, শিশুকে একবারে বেশি করে না খাইয়ে তাকে ছোট ছোট মিলস বারবার দিন, মানে দিনে 3-4 বার বেশি করে না খাইয়ে সেই পরিমাণের খাবারই ভেঙে 6-7 বার দিন। এতে তার হজমও ভালো হবে, আবার হঠাৎ করে শরীরও খারাপ হবে না। এছাড়া তার বেশি পরিমাণে খেতে বিরক্তি আসে, যে বিরক্তিটা তার আসে তাও থাকবে না। পঞ্চমত, আমরা অনেকেই শিশু কোনো অসুস্থ অবস্থা থেকে সুস্থ হওয়ার পর তাকে স্বাভাবিক খাবার দিতে ভয় পাই, সে হজম করতে পারবে কি না সেটা ভাবি, আবার অসুস্থ হওয়ারও ভয় পাই। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন, এই অবস্থায় কম খাবার দিলেই সে বরং পুনরায় অসুস্থ হতে পারে। তাই কম খাবার তো অবশ্যই দেবেন না, বরং স্বাভাবিকের থেকেও একটু বেশি খাবার তাকে দেবার চেষ্টা করতেই হবে। সে সুস্থ অবস্থায় যতটা খেত, অসুস্থতা কাটানোর পর তাকে আরও একটু বেশি খাবার না দিলে শিশুর ক্ষতিই হয়, কারণ এই সময় তার বেশি পুষ্টির প্রয়োজন হয়। এবার আসি, শিশু খেতে না চাইলে কোন কোন কাজগুলো একেবারেই করা চলবে না সেই বিষয়ে। প্রথমত, শিশুকে কখনো খাবার খাওয়ার জন্য চাপ দেবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। তাকে আদর করে বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। আবার আমরা অনেকেই একটি বড় ভুল করে থাকি, শিশুকে খাওয়ানোর জন্য
পুরস্কার বা শাস্তি এ ধরনের উপায় নিয়ে থাকি। সে খেলে তাকে পছন্দ মতো কিছু দেওয়া হবে বা না খেলে তাকে শাস্তি দেওয়া হবে, এমন আর কি। এটা কখনোই করা চলবে না, এতে শিশুর মনে হবে খাবার খাওয়ার অর্থই হলো পুরস্কার অথবা শাস্তি, আর কোনো অর্থ বা কারণ নেই খাবার খাওয়ার। স্বাভাবিক খাদ্য গ্রহণ করা সে শিখবে না। দ্বিতীয়ত, শিশুর খাবার না খাওয়ার একটি অন্যতম কারণ খাবারের উষ্ণতা। তাকে বেশি গরম খাবার যেমন দেওয়া চলবে না, তেমনি ঠান্ডা খাবারও দেবেন না, ঈশুদুষ্ণ খাবার খাওয়াবেন তাকে। তৃতীয়ত, হাইলি ফ্লেভার্ড ফুডস এবং স্পাইসি ফুডস অর্থাৎ বেশি গন্ধযুক্ত খাবার এবং মশলাদার খাবার শিশুকে একেবারেই দেবেন না। তীব্র গন্ধযুক্ত খাবার শিশুরা খেতে চায় না, অনেক সময় শিশুরা বমিও করে ফেলে। আর 3-4 বছর বয়স হলেও মশলাদার খাবার শিশুকে না দেওয়াই ভালো তার শরীরের পক্ষে। চতুর্থত, শিশুদের খেতে না চাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো মেন মিলের মাঝে স্ন্যাক্স। এখানে একটি কথা, স্ন্যাক্স বা স্ন্যাক বলতে অনেকেই বোঝেন ভাজাভুজি জাতীয় খাবার, কিন্তু এটা একেবারেই ঠিক নয়, ভুল ধারণা। স্ন্যাক বা স্ন্যাক্স শব্দটির অর্থ দুটি প্রধান আহারের মাঝের ছোট আহার। ধরুন সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের আহার বা লাঞ্চের মাঝে যে খাবার আমরা খাই তাই হলো স্ন্যাক্স। সে ভাজাভুজি হোক, মুড়ি হোক, চা বিস্কুট হোক বা ফল। যাই হোক, যেটা বলছিলাম, আপনার শিশু যদি সকাল 9টায় কোনো ভারী খাবার খায় বা ব্রেকফাস্ট করে আর দুপুর একটা লাঞ্চ করে, তাহলে তাকে স্ন্যাক বা ছোট খাবারটি 11টার দিকে দেবেন, মানে দুটি আহারের মাঝামাঝি সময় দেবেন, প্রধান আহারের অল্প আগে নয়। তাহলে সে স্বাভাবিক কারণেই প্রধান আহারটি খেতে পারবে না। এই কয়েকটি পরামর্শ অবশ্যই মেনে চলবেন। একজন কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট হিসেবে আপনাকে নিশ্চিত করছি যে এই সমস্ত পরামর্শ সম্পূর্ণ পুষ্টিবিজ্ঞানসম্মত পরামর্শ। সুতরাং শিশুর খাওয়ার ব্যাপারে এ সমস্ত অবশ্যই মেনে চলবেন। আর একটি কথা, এ ধরনের ভিডিও নিয়মিত পেতে এই বেঙ্গল আয়ুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।